আগামী 31 মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো। আজ সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করে নবান্ন জানালো, বর্তমানে রাজ্যে যে কোভিড বিধি কার্যকর রয়েছে তা 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে। তবে দোলের আগের রাতে নৈশ কার্ফু সংক্রান্ত বিধিনিষেধে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। গত 14 ফেব্রুয়ারি নবান্নের জারি করা কোভিড বিধিনিষেধে নৈশ কার্ফুর সময়সীমা 1 ঘন্টা কমানো হয়েছিল। নির্দেশিকায় বলা হয়েছিল রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত নৈশ কার্ফু বলবৎ থাকবে। বর্তমান নির্দেশিকাতেও একই রকম নিয়ম বহাল রাখা হয়েছে। জানানো হয়েছে আগের মতোই কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ওই নৈশ কার্ফুর কড়াকড়ি থেকে বাদ থাকবেন। তার সাথে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মতো নিয়মগুলি আগের মতোই বলবৎ থাকবে। নবান্নের নির্দেশ বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকেও আগের মতোই কোভিড বিধি মেনে কাজ করতে হবে।